থেকে অতীত হয়ে গেছে, আমি ওর জীবন থেকে অতীত হয়ে গেছি। কিন্তু আমাদের একজন আছে যে কিনা আমাদের মানে যদি ব্যক্তি জীবনে বিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে 3 বছরের দাম্পত্য জীবনে 1 বছরের একটা পুত্র সন্তান থাকা সত্ত্বেও বিচ্ছেদের সুর তুলেছেন এই চিত্রনায়িকা। কিন্তু কেন বা কি কারণ যে বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলেও এবার মুখ খুলেছেন স্বামী রাকিব হাসান নিজেই। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। 2021 সালের 13 সেপ্টেম্বরে দ্বিতীয় স্বামী রাকিব সরকারের ঘরে পা দিলেও তার 3 বছর না যেতে সংসারের ইতি টানতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের ফাটল নিয়ে এতদিনে প্রকাশ্যে না আসলেও এবার তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন রাকিবের ঘরে ফেরার আর কোনো সম্ভাবনাই নেই তিনি। খুব শীঘ্রই হয়তোবা রাকিবের সঙ্গে তার বিচ্ছেদ হতে যাচ্ছে। স্বামী রাকিবকে তার জীবনের কোথাও আর কোনো রকম দরকার নেই বলে জানিয়েছেন মাহিয়া মাহি। এদিকে মাহির এমন কথায় উঠে এসেছে তার ব্যক্তি জীবনে পেছনের ইতিহাস। 2016 সালে পারভেজ অপুকে বিয়ে করে 5 বছরের মাথায় তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। আর যে বছরে প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ, ঠিক সেই বছরে খুব একটা দিন না যেতেই দ্বিতীয় স্বামী রাকিব সরকারের ঘরণী হয়েছিলেন মাহি। অতঃপর আজ সেই রাকিবের সঙ্গেও সম্পর্ক বিচ্ছেদের সুর তোলায় নানা রকম সমালোচনা তৈরি করেছেন এই চিত্রনায়িকা। কেননা রাকিবের ঘরেও প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট করে মাহিকে ঘরে তুলেছিলেন রাকিব, অর্থাৎ পরকীয়ার একটা সমালোচনায় জড়িয়েছিলেন এই দুই আলোচিত দম্পতি। আসলে এর আগেও রাজনীতিবিদ মুরাদ হাসানের সঙ্গেও অবৈধ সম্পর্কের গুঞ্জনে জড়িয়ে পড়েন মাহিয়া মাহি, এবং সেখানেও চরিত্র নিয়ে তার কিছু নোংরা কথা উঠেছিল সিনেপাড়ায়। এবং একে একে সাংসারিক জীবনের এই ক্ষণস্থায়িত্ব নিয়েও যেন বেশ তোপের মুখে পড়েছেন মাহি। কেউ তো এমনও বলছে দ্বিতীয় সন্তানের মা হতে আর রাকিব সরকারেরও দরকার নেই মাহির। হয়তোবা এরই মাঝে দেখা যাবে যে আরেক স্বামীকে নিয়ে ক্যামেরার সামনে চলে আসবেন মাহি, যেটা একজন মানসম্মত নায়িকার জন্য বড্ড বেমানান। তবে রাকিব সরকার এতটুকু পরিষ্কার করেছেন যে মাহি তাকে ভুল বুঝে দূরে সরে যাচ্ছে। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।